গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি রোজকার মতো। আজকেও তোমাদের সঙ্গে গুড মর্নিং শেয়ার করে নিলাম। সকাল সকাল উঠে অনেক কাজ কর্ম সেরে টেরে তারপরে আসি বাসি জামা কাপড় ছেড়ে তারপরে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা শেয়ার করি। কখনো কখনো শরীর যদি ঠিক না থাকে তখন বাসি বিছানাতে বসে গুড মর্নিং শেয়ার করি। আর আজকের ওয়েদারটা অতি জঘন্য জঘন্য, খালি বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর মেঘলা মেঘলা ওয়েদার। আর ওই দেখো, ওই দেখতে পাচ্ছ অ্যাঞ্জু বসে আছে বাবা কাছে রুটি দিয়ে মিষ্টি। বাবা কিন্তু মিষ্টি খায় না, মেয়ে মিষ্টি এনেছিল শনিবার দিন এসেছিল, শনিবার না গো বাবা, শনিবার মেয়ে এসেছিল, মেয়ে মিষ্টি নিয়ে এসেছিল। তাই না, তুমি তো খাও না, একটু খাও না বলে আমার মিষ্টি খেলে কষ্ট হয়, তা মিষ্টি খেতে চায় না, খাও না একটা দুটো খেলে কিছু, ডাক্তার তো বলে তোমাকে একটা দুটো খেলে কিছু হবে না, একটা দুটো খাও। তা দুটো রসগোল্লা দিয়েছি ওই রুটি দিয়ে, কালকে রুটি করা ছিল, রুটি দিয়ে খাচ্ছি। শোনো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ইন্ডিয়া। আর এইদিকে রয়েছে মাম্মাম বুড়ি, বাবা গুড মর্নিং ইন্ডিয়া বললো, মাম্মাম বুড়ি। এইদিকে রয়েছে ভূভূষণা, ভূভূষণের শরীরটা ভালো যাচ্ছে না, দিন দিন পেটটা যাচ্ছে ফুলে, বুঝতে পারছি না কী করবো, কিচ্ছু বুঝতে পার, কিচ্ছু মাথায় আসছে না, কিচ্ছু মাথায় আসছে না, কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই, কী যে করবো মেয়েটাকে, কী যে করবো, কী যে করতে পারবো, কতদূর কী করতে পারবো কিছুই যায় না। অ্যাকচুয়ালি আমাদের কী হয়েছে না, এই বছরে আমাদের মেডিক্লেম চলে ওর একটা, ওর আর আমার দুজনেরই তো মেডিক্লেম টাকা। এবছর আমাদের এই মাসের মধ্যে, এই সপ্তাহের মধ্যে মানে পুজোর আগেই আমাদের 21,000 টাকা এই মাসে এবছরে হয়েছে, সেটাকে আমাদের দিতেই হবে যেই করে হোক। তো দেখা যাক কীভাবে দিই, দেওয়ার তো দিতে তো হবে, না দিলে তো হবে না, কেন ওর তো যখন তখন ওকে অ্যাডমিট হতে হয়, ওকে যখন তখন ভর্তি হতে হয়, রক্ত ফেলার ব্যাপার থাকে, তো এইটা আমাকে করতেই হবে। ওই লাস্টে একটা জিনিস আছে ওইটাকে বিক্রি করে দেবো, লাস্ট লাস্ট, সব হাত গলা কানে সব খালি হয়ে গেছে, তাতেও কোনো দুঃখ নেই, দুঃখ আমার কিছুতেই নেই, দুঃখ একটাই তোমাদের কালকে বলেছিলাম। তো ওইটাকে বিক্রি করে দেবো, আজকে যাওয়ার ইচ্ছা যেহেতু বেরোবো ওইটাকে নিয়ে, আজ বা কালকে, তো ওইটাকে বিক্রি করে দেবো, ওইটা হচ্ছে লাস্ট অম্বল সম্বল, ওইটাকে দেবো। তারপরে দেখছি কিছু যে টুকটাক ছোটো ছোটো কানের টানের থাকে ওইটাকে বিক্রি করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, বুবুকে অপারেশন করাতে হবে, না আমার মেয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, পেট ফেট বুকের দুধ ফুতগুলো না ফুলে যাচ্ছে, বুঝতে পারছি না। ডাক্তারকে ওকে আগে দেখাবো, ভেটেরিনারিতে আমার বোনের মেয়ে বলেছে নিয়ে যাবে, আমরা ও বোনের মেয়ে বলা ভুল, আমারই মেয়ে, আমার মেয়ে বলেছে এই সপ্তাহে ওকে নিয়ে যাবে, এই সপ্তাহের দিকে শুক্রবার দিকে ওকে ভেটেরিনারিতে নিয়ে যাবে। বলেছে বাবা ওকে তো বাবা বাবা বলে, বলো বাবা তুমি আমার সঙ্গে একটু হেল্প করো, আমি নিয়ে যাবো, ও নিয়ে যাবে। তো দেখা যাক, এই হচ্ছে সকালবেলা নিয়ম। আর ওই দিকে দেখো মিনু, মিনু খেয়ে দে, ও এটা বড়ো মিনু এসছে, ওরে বাচ্চা কাচ্চাগুলোকে তোমাদেরকে দেখা, এটা বড়ো মিনু, ও মা ও এসছে, ওর ওকে একটু ভাত দেবো মাংস দিয়ে। আর ওই দিকে শুয়ে আছে আমার গোপু, গোপু কিশোর, ওই দেখো চেয়ারের তলায় দেখেছো। এই হচ্ছে সকালবেলা রুটিন, আমি খাবো অর্ধেক বনপাউটি আছে, আর ওই দিয়ে খাবো চা। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে ফলো করো, একটু এগিয়ে নিয়ে যাও। আমি তো বলছি আমাকে পয়সা দিয়ে তোমাদের হেল্প করতাম না, আমি পয়সা কারোর কাছে চাইছি না, কারণ সবাই আমরা মধ্যবিত্ত, সবাই আমাদের দরকার, তাই জন্য আমাদের এই জায়গাটায় আসা, আমি কারোর কাছে 10 টাকাও চাইছি না, শুধু আমাকে একটু এগিয়ে নিয়ে যাও, আমি ইনকাম করতে চাই, নিজে নিজে কিছু করে করতে চাই, কাজে পয়সা দিয়ে হেল্প করতে হবে না, একটু তোমাদের সহযোগিতা, একটু তোমাদের ভালোবাসা, একটু তোমাদের সাপোর্ট, এইটুকুনি দরকার, আর উল্টোপাল্টা কিছু করতে পারবো না। তার জন্য যদি ভিউস আসলে আসবে, না আসলে না আসবে, আমার কিছু করার নেই, এর থেকে বেশি কিছু আর করতে পারবো না, এর থেকে বেশি কিছু করতে পারবো না, না আসলে আর কী করা যাবে, যারা উল্টোপাল্টা করে না তাদের কি ভিউস আসে, না আসে, নিশ্চয়ই আসে, তাই না? ঠিক আছে, বেশি কথায় যাবো না, অল্প কথা তাও বলে ফেলি, বেশি কথা আসার কথা তো আর মেপে বলা যায় না, যে এইটুকুনি কথার মধ্যে শেষ করবো ওটা কখনো হয় না। আর ওখানে বসিয়ে দিচ্ছি ভাত, দেখি রান্না করবো মাছ, তাহলে রাখলাম, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে ফলো করো, যে যেখানে যে অবস্থা থেকো না কেন সবাই সবাই ভালো থেকো, সবার জন্য রইলো আমার বুক ভরা প্রাণ ভরা এক রাস গভীর ভালোবাসা, টাটা বাই বাই, লাভ ইউ, সবাইকে জানাই আমার তরফ থেকে হাম্পু জাম্পু টাম্পু, টাটা বাই বাই, লাভ ইউ।